বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব হোয়াট ইজ মেশিন ল্যাঙ্গুয়েজ। তো মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করার আগে সবার প্রথমে আমি তোমাদের সাথে ডিভাইস নিয়ে আলোচনা করব। আসলে ডিভাইস বলতে আমি আজকে তোমাদের সাথে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আলোচনা করব। ওকে, ইলেকট্রনিক। এখন ইলেকট্রনিক ডিভাইস কাকে বলে? যে ডিভাইসগুলো ডিসি কারেন্টে চলে, অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট। ওকে, ডাইরেক্ট কারেন্ট। যে ডিভাইসগুলো ডাইরেক্ট কারেন্টে চলে তাদেরকে কি ডিভাইস বলে? তাদেরকে ইলেকট্রনিক ডিভাইস বলে। তেমনি কম্পিউটার একটা কি ডিভাইস? কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস, আমরা সবাই জানি। ওকে, তো কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস হলে সবার প্রথমে কম্পিউটার একটা কি? মেশিন। ওকে, অর্থাৎ মেশিনের দুইটা স্টেজ আছে, অর্থাৎ মেশিনের দুইটা ফাংশনালিটি আছে। সে দুইটা কাজই খালি করতে পারে, কখন অফ হতে হবে আর কখন অন হতে হবে। ওকে, তো অফ হতে হলে ভ্যালু কত হয়? জিরো। আর অন হতে হলে ভ্যালু কত? ওয়ান। কম্পিউটার সিস্টেমে এই জিরো আর ওয়ানকে মূলত কি বলা হয়? বাইনারি বলা হয়, অর্থাৎ বাইনারি সিস্টেম বলা হয়। ক্লিয়ার? তো এই যে কম্পিউটার আমরা যা দেখতেছি, কম্পিউটার কোন সিস্টেমে কাজ করে? এ বাইনারি সিস্টেমে কাজ করে। আর বাইনারি বলতে মূলত কাকে বুঝায়? বাইনারি বলতে এই জিরো আর ওয়ানকে বুঝায়। অর্থাৎ বাইনারি সিস্টেম দ্বারা তৈরিকৃত ল্যাঙ্গুয়েজকে মূলত কি ল্যাঙ্গুয়েজ বলা হয়? মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। অর্থাৎ বাইনারি সিস্টেম দ্বারা তৈরিকৃত ল্যাঙ্গুয়েজকে মূলত কি ল্যাঙ্গুয়েজ বলা হয় বন্ধুরা? মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়। ওকে, তো বর্তমানে মেশিন ল্যাঙ্গুয়েজ তেমন একটা ব্যবহার করা হয় না। মেশিন ল্যাঙ্গুয়েজের অনেকগুলো প্রবলেমও আছে, আর তার সাথে মেশিন ল্যাঙ্গুয়েজের কিছু সুবিধাও আছে। তো সেই সুবিধা আর অসুবিধাগুলো আমরা একটু আলোচনা করি। তো অ্যাডভান্টেজ, সবার প্রথমে আমরা সুবিধাটা নিয়েই আলোচনা করি। সরি, 1 নম্বর সুবিধা, এটা রান করার, এটা প্রসেসরের মাধ্যমে সরাসরি রান করা যায়। ওকে, এগুলো প্রসেসরের মাধ্যমে সরাসরি রান করা যায়। 2 নম্বর, কোনো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। অনুবাদক প্রোগ্রাম, প্রসেসর, এগুলা কি? এগুলো আপাতত তোমরা দেখে রাখো, আমি এগুলো নেক্সট টিউটোরিয়ালগুলোতে আলোচনা করব। ওকে, অর্থাৎ 1 নম্বর অ্যাডভান্টেজ কি? প্রসেসরে সরাসরি কি করা যায়? রান করা যায়। 2 নম্বর, কোনো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। 3 নম্বর, মেমোরি স্পেস খুব কম লাগে, অর্থাৎ মেমোরিতে জায়গা খুব কম লাগে। 3 নম্বর, সরি 3 নম্বর, 4 নম্বর, এক্সিকিউশনে, এক্সিকিউশন টাইম খুবই কম, অর্থাৎ এক্সিকিউট হতে খুব কম সময় লাগে। এক্সিকিউট হতে কি লাগে বন্ধুরা? খুবই কম সময় লাগে। ওকে, এটার কিছু অসুবিধাও আছে, ডিসঅ্যাডভান্টেজ। অসুবিধাই বেশি সুবিধার থেকে। 1 নম্বর, ইরর বা ভুল বা ডিবাগ করা খুবই কঠিন বা কষ্টসাধ্য। ডিবাগ বলতে মূলত ভুল সংশোধন করা। এখন একটা জিনিস দেখো, 0 1 0 1 1 1, এটা একটা কি? এটা একটা মেশিন ল্যাঙ্গুয়েজ না? এই মেশিন ল্যাঙ্গুয়েজে কোথাও যদি কোনো ভুল হয়, সেখান থেকে ইরর, বা ইররের অপর নাম কি? ডিবাগ করা খুবই কঠিন, অর্থাৎ ভুল আইডেন্টিফাই করা খুবই কঠিন কাজ। 2 নম্বর, মেমোরি ট্র্যাক করা সম্ভব না। ওকে, আচ্ছা, মেমোরি ট্র্যাক করা বলতে মূলত মেমোরি অ্যাড্রেস ট্র্যাক করা খুবই কঠিন কাজ, ট্র্যাক করা খুবই কঠিন কাজ। এই মেমোরি অ্যাড্রেস ট্র্যাক, এগুলো আমি চ্যাপ্টার 0তে আমি আলোচনা করছি, তোমরা ওইখান থেকে একটু দেখে নিও। দেন 3 নম্বর, 3 নম্বর হচ্ছে এই যে আমরা এখানে যে মেশিন ল্যাঙ্গুয়েজটা নিছি, সেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কি করা যায় না? ট্রান্সমিশন করা যায় না, অর্থাৎ ডাটা ট্রান্সমিশন করা যায় না। ডাটা ট্রান্সমিশন অসম্ভব। 4 নম্বর, মেশিন ডিপেন্ডেন্ট, এর মানে হচ্ছে সাপোজ তুমি একটা ডিভাইস, এটার জন্য তুমি
মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে, MACHINE মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা প্রোগ্রাম তৈরি করছো, ঠিক আছে? মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা কি তৈরি করছো বন্ধুরা, তোমরা একটা প্রোগ্রাম তৈরি করছো, সেটা এ ডিভাইসের জন্য তৈরি করছো। এখন সেই একই প্রোগ্রাম তুমি চাচ্ছ বি নামক আরেকটা ডিভাইসে চালাতে, কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরিকৃত প্রোগ্রাম তুমি এটা কার জন্য তৈরি করছো, এর জন্য, সেটা কখনোই বিতে কি করবে না, রান করবে না। অর্থাৎ এটা হচ্ছে মেশিন ডিপেন্ডেন্ট, অর্থাৎ যে ডিভাইসের জন্য তুমি প্রোগ্রামটা তৈরি করছো ঠিক সেই ডিভাইসের জন্য সেটা কি করবে, কাজ করবে। তো আশা রাখি তোমাদের বন্ধুরা মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আজকের মতো এতটুকুই।